দেখো আজকের ভিডিওটা স্টার্ট করলাম সন্ধ্যাবেলা থেকে, আর আমার বাবুর কোলে ঘুমিয়ে, আমার বাবু তার কোলে ঘুম ঘুম করছি, মাথা দিয়েছি বাবুর কোলে, ঠিক আছে? আমার বাবুর কোলে মাথা দিয়েছে, বাবু কি করছে দেখো, আমার গঞ্জি বাবু কি করছে, দাদার কোলে ঘুম করছে, এই দেখো। মানে আমরা পরপর চেন সিস্টেম, শায়নের কোলে গোল্ডি, গোল্ডির কোলে আমি, সবাই সবার কোলে মাথা দিয়েছি আমরা, দেখো দেখেছো কি সুন্দর। মানে শায়নের বালিশ লেগেছে আর আমাদের দুজনের কিন্তু বালিশ লাগেনি, গোল্ডির বালিশ শায়ন হয়েছে আর আমার বালিশ গোল্ডি হয়েছে, তাহলে আমরা দুজন বালিশ ছাড়া, ঠিক আছে? আর শায়ন বালিশ নিয়েছে, দেখো দেখো আমাদের কোনো বালিশ লাগে না, এই দেখো বালিশ ছাড়া আমি আর গোল্ডি ঘুম করি কিভাবে দেখো, আমাদের মাথায় বালিশ লাগে না, তাই না বাবা? ও বাবা ঘুমে অঘোর অঘোর হয়ে রয়েছে, দাদা স্কুলে গেছিলো সারাক্ষণ কিন্তু আমার সাথে ছিল, ঠিক করে ঘুমাতে পারছে না, বারবার উঠে যাচ্ছে, শুয়েছিল উঠে যাচ্ছে, এবার দাদা এলো, একদম দাদাকে জড়িয়ে নিশ্চিন্তে শুয়েছে। শায়ন তো 7টায় উঠে পড়তে যাবে গিয়ে, তখন আমি আবার ক্যামেরাটা অন করব তোমাদের কাছে। আজকে ভিডিওটা সন্ধ্যে থেকেই স্টার্ট করছি, আর আমার কাছে দূরে সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। তো চলো আজকের ভিডিওতে কী কী থাকছে সবই দেখাবো, আজকে হয়তো বেশিক্ষণ দেখাতে পারবো না যেহেতু আজকে সন্ধ্যে থেকে স্টার্ট করেছি, তো চলো কালকেও তোমাদের সাথে শেয়ার করব। আর শায়ন না থাকলে বেশি কিছু দেখানোও যায় না, যেহেতু আমার গোল্ডি শায়ন না থাকলে ও দুষ্টুমিটা কম করে, সারাক্ষণ আমার পাশে ঘুমিয়েই থাকে, আমি তো বসে বসে এটা ওটা করি, মোবাইলের সমস্ত কিছু করি, আর ও আমার কাছে এসে চুপ করে বসে থাকে, আর আমি কী ভিডিও করব বলো, তখন কিছু করা যায় না। দেখো এখন ঘুমিয়ে যাও, গোল্ডি গোল্ডি একটু কথা বলো না বাবু, একটু কথা বলো, একটু কথা বলো মামা, কথা বল কথা বল মাম্মা, ও ঘুমে অঘোর। চলো বন্ধুরা পরে আসছি তোমাদের কাছে আমার সোনা চাকে নিয়ে, তো চলো। আর আমার ব্লগ মানে তো আমি আর আমার সোনা, সারাদিন কেউ থাকে না, আমার সোনা আর আমাকে নিয়েই আমার ব্লগ, আর এই নিয়েই আমি ব্লগ করি, ঠিক আছে? তো চলো যারা যারা গোল্ডিকে ভালোবাসো এরকম সবাই আমার ব্লগটা দেখো, আর একটা লাইক দিয়ে দিও বন্ধুরা, সবাইকে বলছি যাদের যাদের এরকম ছোট্ট ছোট্ট কিউট কিউট সোনাকে ভালো লাগে সবাই একটা করে লাইক দিয়ে দিও কিন্তু, আর নতুন বন্ধু যারা আসছো তারা সাবস্ক্রাইব করে থেকে যেও, কারণ এরকম আমার সোনাকে নিয়ে অনেক ভিডিও আমি আনবো, ঠিক আছে? চলো আমিও উঠি, কারণ উঠে কাজবাজগুলো করি, আর এখানে গোল্ডি আর শায়ন ঘুম করুক। চলো বন্ধুরা আবার পরে আসবো, ঠিক আছে? তারা গোল্ডি দেখো এখন বাবার হাতে আদর খাচ্ছে, গোল্ডি বাবার হাতে আদর খাচ্ছে, তাই তো সোনা? এখন বাবার হাতে আদর খাচ্ছে, ওলে বাবা রে, ওলে বাবা রে, সোনা বাবার হাতে আদর খায়, ওলে বাবা, ওই দেখো দেখো তোমরা দেখো ওকে কোথায় আদর করতে হবে, ওকে কোথায় আদর করতে হবে দেখো, হ্যাঁ সোনা কথা সোনা কথা সোনা, কোথায় আদর করতে হবে তোমার, এখন কোথায় আদর করতে হবে দেখো, কোথায় শুয়ে পড়লো, হ্যাঁ দেখো বন্ধুরা দেখো ওকে এখন কোথায় আদর করতে হবে দেখো, হ্যাঁ বাবাই আদর করছে, বাবাই আদর করছে, বাবা পা তুলে দিচ্ছে, পা তুলে দিয়েছে দেখো, বললি আমার পা তুলে দিয়েছে, শোনা বাবা শোনা বাবা পা তুলে দিয়েছে, তো চলো বন্ধুরা গোল্ডি আদর খা, পরে তোমাদের কাছে আবার আসছি আমি, দেখো কিভাবে আদর খাচ্ছে ছেলে আমার, বলে বাবা রে কানটা দেখো তো পরিষ্কার আছে কানটা, এবার দেখো কোথায় এলো আমার গোল্ডি, আদর খাওয়া হয়ে গেছে, আদর খাওয়া শেষ হয়ে গেছে, আদর খাওয়া হয়ে গেছে তোমার, বাবার দিকে তাকাচ্ছে
দেখছে বাবা কোথায় যাচ্ছে। দেখো বেল বাজলো, গোল্ডি দেখছে কে ডাকলো, কে ডাকলো, পাখি দেখো তো, এসো না, ডাকছে, যা দিদি ডাকছে। এবার দাদা দেখো পড়তে যাবে, এবার দাদাকে কি করে দেখো, দেখো তোমরা দাদা বেরাবে, এবার দাদার সাথে কি করবে। এই দেখো দাদা চলে গেল, দাদা চলে গেল, ওই যে দাদা চলে গেল, হ্যাঁ আসবে দাদা, আসবে এক্ষুনি আসবে, হ্যাঁ এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে, ওর খেলার সাথে গেল গিয়ে, ও মা আসবে, চলে আসবে তো দাদা, পড়বে না পড়বে, কি করবো, দেখ দেখ দাদা কোথায় গেছে, দেখ দাদা কোথায় গেছে, কি হয়েছে, আমায় কামড়াচ্ছিস, আমায় কামড়াচ্ছ বাবা, মামামকে কামার, মামামকে কামায়, কামায় মামামকে, আলে বাবলে আলে বাবলে, কি করবো, দেখো দেখেছো, এটা ওর আদরের কামড়, আমার সোনা বাবার আদর, কি করছে আমার সাথে, দেখো দেখো তোমরা কি করছে আমার সাথে, সবাই কথা ছিল, তো দেখো গোল্ডি কি করছে, দেখো এ ভগবান। তো বন্ধুরা দেখো আমার এটা দিয়েছে, ঠিক আছে আমি পরে আসছি, দাঁড়াও, এই দেখো কি করেছে, এর আগের দিন এক সাইডের বেল ছিঁড়ে দিয়েছে, আজকে আর একটা বেল ছিঁড়ে দিল, বোঝো, অনেকদিন আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম আমার এই ম্যাক্সিটারই আর একটা বেল, একটা বেল টেনে ছিঁড়ে দিল, আর আজকে দাদা গেছে বলে, দাদা গেছে বলে আর একটা বেল ছিঁড়ে দিল। এই দেখো দেখো আমার সাথে কি করে আমার ছেলেটা, দেখো দেখেছো, দেখো তোমরা দেখো, একটু বকা দিও তো মাঝে মাঝে গোল্ডিকে, তোমরা বকা দিয়ে দিও, ও যে বাবালি, ও নেবে বেলটা আমার হাত থেকে নেবে, দেখো। তো চলো বেলটা রাখি, কারণ এই বেলটা সেলাই না করলে হবে না, ওই বেলটা যেহেতু আমি ফেলে দিয়েছিলাম, তো এই বেলটাকে আমার তুলে রাখতে হবে, দেখেছো, চলো আমি পরে আসছি, আমার ছেলেটাকে একটু ঠান্ডা করে নিই, আর ঠান্ডা না করলে ওকে হবে না। দেখো বন্ধুরা ওর বাবাই গেল, আমার হাজবেন্ড আর কি নিচে গেল দোকানে গেছে, আর সায়ন্ত গেল পড়তে, তোমরা তো দেখলেই, আর আমার সোনা আমার উপরে একটুখানি দুষ্টুমি করলো, আমার উপরে রাগ দেখালো, তারপরে সোনা এসে দেখো এখানে ঘুমাচ্ছে আমার বাবাইটা, ওই দেখো, উলে বাবালে কি নাক ডাকছে, কি নাক ডাকছে আমার বাবা, ওকে না এখন দেখো চাদর যেই গায়ে দিয়ে দেবো অমনি দেখবে উঠে যাবে, কিন্তু কেরম গুজে মুজে হয়ে শুয়ে রয়েছে না, আমার মনে হয় কি ওর হয়তো ঠান্ডা লাগছে, আমি এর জন্য চাদরটা এনে গায়ে দিয়ে দিই, দাঁড়াও একটা চাদর গায়ে দিই, ওর মামামের ম্যাক্সিটাই গায়ে দিয়ে দিই, ওর মামামের ম্যাক্সি এত পছন্দ, তো মামামের ম্যাক্সি ছিঁড়ে দিয়েছে, বেল ছিঁড়ে দিয়েছে ম্যাক্সি, মামামের ম্যাক্সিটাই দিয়ে দিই ওকে ঢেকে ভালো করে, দাঁড়াও এটা খুলে নিই, দেখো মামামের ম্যাক্সি গায়ে দিয়ে দিয়েছি, বাহ মামামা ম্যাক্সি নিয়েছো, তুমি মামামা ম্যাক্সি নিয়েছো, ছিঁড়ে দিয়েছো বেলটা, ছিঁড়ে দিয়েছো মামামা বেল, ছিঁড়ে দিয়েছে আমার সোনা, তো এর জন্য ম্যাক্সিটা না খুলে দিলাম, কারণ বেলটা পুরো খুলে দিয়েছে, এক পাশেরটা খোলা ছিল সে কিছুদিন আগে ছিল, আবার আজকে পুরোটা আরেক পাশে ছিঁড়ে দিল, এখন এটা পুরোপুরি সেলাই করতে হবে, বেল্ট নিতে হবে আলাদা, তারপরে তো চলো বন্ধুরা এদিকে আমি আজকে রাতে ডিনারটা রেডি করি, আর আমার গোল্ডি সোনা ঘুমিয়ে থাক, তোমাদের সাথে যখন আমরা শোবো
তখন আবার চলে আসবে তোমাদের কাছে। তো চলো আমার পাশে থেকো, সাথে থেকো, আর গোল্ডির পাশে সারাক্ষণ থেকো তোমরা। তো চলো আমার বন্ধুরা, পরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি ওখানে রান্না বসিয়েছি, এই যো আজকে দেখো চাউমিন করব, ঠিক আছে, এই ডিনারটা এর জন্য সমস্ত কিছু করছি। আর ওইদিকে আমার গোল্ডি কী করেছে দেখো, ওকে আমি গাল দিয়ে দিয়ে গেলাম যে মামামের নাইটিটাও এত পছন্দ হয়েছে, ওর গাল দিয়ে দিই। দেখো কী করেছে উনি, মন খারাপ করে বসে আছো? অ্যাকচুয়ালি না বন্ধুরা, আজকে সারাদিন ও সেরকম আমার সাথে কী খেলবে বলো, আমার সাথে তো সেরকম খেলতে পারে না। আর ওদের উচিত একটু মানে বাচ্চারা এর সাথে যে খেলে তাদের সাথে একটু টাইম কাটাতে দেওয়া উচিত, কারণ ওরা যেটা বেশি ভালোবাসে। আর আজকে একদম দাদাকে পায়নি, তো দাদা এলে রাত্রিবেলা একটু দাদাকে বলবো ওর সাথে যেন খেলা করে। ওই যে মনে হয় বাবাই এসছে, ঠিক বুঝে গেছে, এই দেখো ঠিক বুঝে গেছে, বেরো তো সোফা থেকে উঠে এখানে বসে রইল। এই যে রাগ করেছে, কী রে বাবাই এসছে যাবি না? দেখো দেখেছো বাবাই এসছে গেলি না, ওর মন খারাপ হয়েছে। রাত্রিবেলা মন ঠিক করে দেবো তোমার, দাদার সাথে খেলবে একটু মন ঠিক হয়ে যাবে ওর। দাদার সাথে খেলেনি আজকে সারাদিন, সত্যি ওর মন খারাপ, তাই তো বাবা? দাদার সাথে একটু খেলবে, সারাক্ষণ মামার সাথে ঘুম করছিল, কী করবে শোনো আমার, একটু খেলতে পারিনি আজকে। তো চলো বন্ধুরা, আমি ডিনারটা কমপ্লিট করে নিই, রান্নাটা মানে ডিনার কমপ্লিট করে মানে ডিনারটা রেডি করে নিই। তো করে টরে পরে গলিকে নিয়ে যখন শোবো তখন অবশ্যই আসবো, দাদার সাথে খেলা করবে। এবার সব খেলা তো আমি শেয়ার করতে পারি না, কারণ ওদের দুষ্টুমি মানে অপুরন্ত দুষ্টুমিতে চলে যায়, আর যেগুলো হয়তো শেয়ার করলে প্রবলেম হতে পারে, তো সেই কারণে সব কিছু দুষ্টুমি শেয়ার করা যায় না, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। আর যেহেতু তোমরা খুব ভালোবাসো গোল্ডিকে, এগুলো দুষ্টু দুষ্টু দেখতে, গোল্ডিকে এত শান্ত তোমাদের ভালো লাগে বলো? দেখো কত শান্ত হয়ে রয়েছে, চলো তোমাদের কাছে পরে আসছি আমি।